হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি গ্রামীণ বক্সের নতুন একটি ভিডিওতে। আমি রিদুয়ান খন্দকার। বন্ধুরা, আজ আমি আপনাদের ব্রাউন সুইচ গরু নিয়ে আলোচনা করব, আরও জানাবো ব্রাউন সুইচ গরুর উৎপত্তি ও বৈশিষ্ট্য। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। ব্রাউন সুইচ এটি গৃহপালিত গরুর মধ্যে সবচেয়ে পুরনো জাত। এরা ধূসর বাদামি বর্ণের। এদের আদিনিবাস সুইজারল্যান্ডে। ডেয়ারি গবেষকদের মতে দুধ দেওয়া প্রজাতির মধ্যে এই জাতটি সবচেয়ে পুরনো। এদের ব্যাপারে মজা তথ্য হল, গ্রীষ্মের সময় এরা পাহাড়ের উঁচু দিকে চলে যেতে পারে, তাই এদের গলায় ঘণ্টা পরানো হয় যাতে কৃষকেরা তাদের খুঁজে পায়। প্রধানত সুইজারল্যান্ডের সুইচ, জাক, এস্টিগেলেন, লিউসার্ন এবং জুরিক প্রদেশ, বর্তমান ইউরোপ ও আমেরিকাতে এই জাতের গরু বেশি পাওয়া যায়। বিশুদ্ধ বাদামি বর্ণের, অত্যন্ত গাঢ় বা হালকা হয়ে থাকে। পিছনের অংশ ও নাকের চারপাশের অংশ অন্যান্য অংশের তুলনায় বেশি গাঢ়। সাধারণত সাদা দাগ থাকে না। নাক ও জিব্বা কালো। খুর ও লেজের চুলের বর্ণও সাধারণত কালো হয়ে থাকে। নাকের চারপাশ ও শিঙের মাঝের অংশ হালকা রঙের ঘের থাকে। শক্তিশালী ও পরিশ্রমী। শরীরের মাংস অনেক শক্ত হয়। এটি একটি বিশাল গরু যার ওজন প্রায় 600 থেকে 800 কেজি পর্যন্ত হয়ে থাকে। শুধু জন্মগ্রহণ করা বাছুরের ওজন 45 থেকে 48 কেজি। গর্ভকাল দীর্ঘ হয়। শান্ত ও সহজে উত্তেজিত হয় না এই গরু। দৈনিক দুধ উৎপাদন প্রায় 21 থেকে 28 কেজি। দুধের ফ্যাটের পরিমাণ 3.6 থেকে 4.4% ও প্রোটিন 3.5% প্রায়। ব্রাউন সুইস সুইজারল্যান্ডের গবাদি পশুর জাত এবং সম্ভবত অস্তিত্বের প্রাচীনতম জাতগুলোর মধ্যে একটি। যদিও গবাদি পশুগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি দুগ্ধজাত জাত হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়, তারা প্রায়শই অন্য কোথাও দ্রুত উদ্দেশ্যযুক্ত জাত হিসেবে বিবেচিত হয়, কারণ এইগুলো অন্যান্য দুগ্ধজাত জাতগুলির গবাদি পশুর তুলনায় ভারী হাড়যুক্ত এবং মোটা মাংসযুক্ত। ব্রাউন সুইচের রং হালকা বাদামি বা ধূসর থেকে গাঢ় ছায়া গো এই রঙগুলোর মধ্যে অপরিবর্তিত হয়। বাদামি সুইচ গাভীগুলি ভালো অবিরাম দহনকারী দুগ্ধজাত গবাদি পশুর অন্যান্য জাতের তুলনায় গড় মাখনের পরিমাণের দুধ উৎপাদন করে। এই জাতটি ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকা দেশগুলোতে সুবিধা পেয়েছে। ব্রাউন সুইচ প্রথম 1869 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হয়েছিল। ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে গ্রামীণ বক্স চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।